টাকা থাকলে হারেক রকম বন্ধু ঘুরঘুর করে, না থাকলে সকল বন্ধু দূরে সরে। টাকা থাকলে শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নাই, টাকা থাকলে সব জায়গাতে জামাইয়াদর, না থাকলে বলে ভাগ বেটা বাদুর। অর্থকরী বা টাকা পয়সা নিয়ে বহু প্রবাদ প্রচলিত আছে, মানি ইজ দ্য সেকেন্ড গড। যেমন ঠিক তেমনি বলা হয় পৃথিবীতে টাকাই সব কিছু নয়। টাকার বিনিময়ে বাঘের চোখ মিললেও টাকা দিয়ে পাওয়া যায় না এমন অনেক কিছু রয়েছে। আজকের সিরিজে তুলে ধরেছি টাকা পয়সা নিয়ে বিখ্যাত ব্যক্তিদের কিছু মহান মহান উক্তি, যার থেকে আপনি জীবনে অনেক বড় শিক্ষা পেতে পারেন। ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক হতে চলেছে। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং মন দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। মানুষ দুনিয়াতে আসে খালি হাতে, চলে যায় খালি হাতে। টাকা উপার্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, আবার সে স্বাস্থ্য ঠিক করতে গিয়ে টাকা নষ্ট করে। মাঝখানে জীবনটা সে এমনভাবে অতিবাহিত করে যেন সে কখনো জন্মায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। টাকা উপার্জন করতে লাগে বুদ্ধি, আর খরচ করতে লাগে মন। টাকা হলো বন্ধুর মতো, অর্জন করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন। সংরক্ষিত। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। বিল গেটস। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। সক্রেটিস। ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর। আল হাদিস। প্রেম করতে টাকার প্রয়োজন না হলেও প্রেম টিকিয়ে রাখার জন্য টাকার ঠিকই প্রয়োজন হয়। রেদওয়ান মাসুদ। বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়, অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকে অনুসরণ করে। চাণক্য। ভালোবাসা, অর্থ ও পুরস্কার এমনি আসে না, আদায় করে নিতে হয়। নির্মলেন্দ্র গুণ। ধনের যদি সদ্ব্যবহার করা হয় তবে ইহা সুখের কারণ, এবং সদুপায়ে ধন বৃদ্ধি করিতে সকলেই বৈধভাবে চেষ্টা করিতে পারে। আল হাদিস। আমাদেরকে প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পেছনে, যদি তা আমরা বদলাতে চাই। বিল গেটস। অর্থ দিয়ে জীবন কেনা যায় না। বব মার্লে। পার্থিব বস্তুর অধিকত্বকে ধন বলা যায় না, মানসিক সন্তোষই প্রধান ধন। আল হাদিস। অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্বল। স্যার টমাস ব্রাউন। অর্থই অনার্থের মূল। প্রবাদ প্রবচন। উক্তিগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দাও, আর যদি মনে করো উক্তিগুলো তোমার বন্ধুকে অনুপ্রেরণা ও শিক্ষা দিবে তাহলে তাকেও শেয়ার করো। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কিছু উক্তি ও বাণী নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।